শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আমি আমার নিজের চোখে দেখেছি, আমি তার ছাত্র। হযরত যখন রাজনীতির ময়দানে বয়ান করতেন, তখন মনে হতো এদেশের সবচেয়ে সেরা একজন রাজনীতিবিদ। হযরত রাজনীতির ময়দান থেকে সুজা যখন দাওরায়ে হাদিসের বুখারীর দরসে বসতেন, মনে হইতো যেন হযরত রহমানিয়ার গেট ধুই দিয়ে ঢুকতেই সিয়াসত থেকে পরিষ্কার হয়েছেন, এখন একজন হাদিসের সম্রাট। এরপরে হযরতের হাদিসের দরসের বেমিসাল দরস, এখান থেকে যখন বের হয়ে কোনো ইসলাহি, কোনো তাসকিয়া তাসাউফ, কোনো পীর মুরিদি কোনো খানকাতে যখন বয়ান করতেন, তখন মনে হতো এ যুগের শ্রেষ্ঠ একজন শেখ তরিকত। হযরতকে দেখেছি আমি যতটুকু, তা থেকে আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি। হযরত যখন বুখারী পড়াইতেন, তার দর্শের ভিতরে পরবর্তী সময়ে, যেহেতু হযরতের সহবতে আমার লম্বা টাইম থাকার সুযোগ হয় নাই, আমি যেইটুকু দেখেছি সেইটুক বলতে চাই। হযরত কখনো এদেশের বা বিদেশের কোনো আলিম বা কারো নাম ধরে গীবত করেছেন, এটি আমার কখনো মনে পড়ে না। গীবত মুক্ত মজলিস শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির মজলিস ছিল। তো আমরা যেহেতু শেখুল হাদিসের ছাত্র, এ কারণে তার রং, তার গু, এগুলি একটু আনার জন্য ফিকির করি। আসলে ওই রকম তো পারি না। উহিব্বুস সালিহীন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনী সালাহা। আমি নিজে নেককার না, তবে নেককার দেখে নেককারদেরকে আমি চয়েস চয়েস করি। আমি নেককার না, কিন্তু নেককারদেরকে আমি চয়েস করি, কোনো বদকার ফাসিককে আমি চয়েস করি। আমি নেককার, আমি এই কথা বলি নাই যে আমি বুজুর্গ, আমি নেককার, আমি আল্লাহওয়ালা, এই কথা আমি বলি নাই। আমি বলেছি আমি বুজুর্গ আল্লাহওয়ালা, নেককারদেরকে চয়েস করি। কেন? কেন? লাআল্লাল্লাহু ইয়ারযুকুনী সালাহা, হয়তোবা আল্লাহ পাক নেককারদের মহব্বতের কারণে কোনো একদিন আমাকেও নেককারের সিরিয়ালে ঢুকায় দেবে, এবং আল্লাহ পাকের কাছে দিলের এ তামান্না, আয় আল্লাহ শুনেছি, পড়েছি, কিছু কিছু দেখেছি, যারা আল্লাহওয়ালা হয়, যারা আল্লাহর ওলি হয়, যারা ভেলায়েতের মাকাম প্রাপ্ত হয়, তাদের জীবনে এক ভিন্ন স্বাদ। আল্লাহ পাকের কাছে আবেদন, আয় আল্লাহ ভেলায়েতের মজা না চাখায়া কবরে নিও না, কারণ কবরে চলে গেলে পরপারের জগতে ওলি হওয়ার তো কোনো সুযোগ নাই, জান্নাতি হওয়ার সুযোগ আছে, ওলি হওয়ার তো আর সুযোগ থাকবে না। এজন্য ভেলায়েতের মজা চাখতে চাই, আয় আল্লাহ তুমি আমাদের সকলকে ভেলায়েতের মজা চাখার তৌফিক দান করো। ওলি হতে চাইলে যে কেউ চেষ্টা করলেই সে আল্লাহর ওলি হতে পারে, এর জন্য সেরা শেখুল হাদিস হওয়ার প্রয়োজন নাই, এর জন্য সেরা বক্তা হওয়ারও দরকার নাই। ওলি হতে চাইলে যে কোনো মুসলমান সে ওলি হতে পারবে, সেরা শেখুল হাদিস না কিন্তু ওলি হতে পারবে, সেরা মুফাসসির না কিন্তু ওলি হতে পারবে।